كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত হামিদ ওসালিয়া নিল্লাহ রহমান রহিম একজন ভাই প্রশ্ন করেছেন যে মহারণা সম্পর্কে ইসলামের বিধিবিধান কী আছে কিছু আলেমদের শুনতে পাওয়া যায় যে তিনিা বলেন যে মরার আগে আগে মহারণা মাফ করিয়ে নিতে হবে অথবা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার লাশটা সামনে রেখে ইমাম সাহেব জিজ্ঞাসা করেন যে এর মহরানা মাফ হয়েছে কি না যদি মাফ হয় তাহলে ঠিক আছে যদি বলা হয় মাফ হয়নি তাহলে তখন আবার স্ত্রীকে ডেকে মাফ করে নেওয়া হয় তো এটা কি এটাকে বৈধ নাকি এটা ইসলামের পরিপন্থী কাজ আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ভাই মহরানা হচ্ছে বিবাহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ অংশ যাকে বাদ দিলে বিবাহই বৈধ হবে না যাকে বাদ দিলে বিবাহই বৈধ হবে না আর মহর পরিশোধ করা ও আচিব স্ত্রীকে দেওয়া ওয়াজিব একজন স্বামীর ওপরে স্ত্রীর এটা ন্যায্য অধিকার একজন স্বামীর ওপরে স্ত্রী এটা একটা ন্যায্য অধিকার যেটা তাকে পরিশোধ করতেই হবে কিন্তু আজ বর্তমানে মাধেবের ব্লা পড়ে মাঝেবের চক্রে পড়ে ছতুয়াটা এমন জায়গায় গিয়েছে যে মহারণাটাকে একটা ন্যূনতম বা একটা গুরুত্বহীন বিষয় মনে করা হয় যে ঠিক আছে ধারে মহারণা হচ্ছে পরে মাফ করে নিলে হবে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু না এটা বৈধ নয় এটা জায়জ নয় এটা বৈধ এটা জায়জ নয় বরং ওই মহিলাকে জোর করে ক্ষমা করতে বা মাফ করতে বাধ্য করা হয় তো এটা ওই মহিলার উপর অত্যাচার করা হচ্ছে মহিলার যে ন্যায্য অধিকার যে ন্যায্য প্রাপ্য তাকে তাকে তার থেকে বঞ্চিত করা হচ্ছে এটা বান্দার হক মারা হচ্ছে আর বান্দার হক মারা আল্লাহ রিহুর সব থেকে গোনা শিরকের পরে পরে বান্দার হকের মারা গোনা যেরকম ভাবে আল্লাহ মাফ করবেন না তোবা না করলে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি কোনো বান্দার হক মারে আর যদি সেই বান্দার কাছ থেকে ক্ষমা না চেয়ে নেয় তাহলে সেই বান্দা ক্ষমা পাবে না আল্লাহ কাছে এখন ক্ষমা যদি নিতেই হবে ক্ষমা না যদি ওই বান্দা ক্ষমা না করে তাহলে ওই ব্যক্তি কাল কেমন আল্লাহর সামনে মাফ পাবে না সেই জন্য ক্ষমাটা জোর করে নেওয়া হয় মাফটা জোরপূর্বক তার কাছ থেকে মাফ করে নেওয়া হয় তো এটা আরো অত্যাচার আরো জুলুম এটা মাফ করে নিয়ে মাফ মানে জোরপূর্বক কোনো কাজ শরীরতে নেই শ্রীরতের কোনো বিধান জোরপূর্বক হবে না চলবে না তো আপনাকে মহারানা তাকে স্বেচ্ছায় দিতে হবে এটা আপনার ওই জন্য অজীব যেটা আপনি তাকে স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে ন্যায়সঙ্গতভাবে তার মহারানা তাকে মিটিয়ে দেবেন এটা আপনার জন্য অপরিহার্য কাজ আপনার জন্য অপরিহার্য কাজ এটা আপনার জন্যে কিন্তু আজ মাঝাবের ফতোয়ার কারণে বিভিন্ন ব্যক্তির ফতোয়ার কারণে মহারানা যে পজিশন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটা আজ একটা মজার বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছে একটা সব ভিত্তিহীন বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছে এর কোনো সম্মানই নেই অথচ আল্লাহ আল্লাহ যে মহারানা যে অজীব করেছেন এর কিছু লজিক আছে এর কিছু এর পিছনে কিছু কারণ আছে ওলাবার বলছেন যে মহারানা বলতে বোঝা হয় ওই সম্পত্তিকে ওই মালকে যে মালটা একজন স্ত্রী তার স্বামীর ওপরে ওয়াজিবের অধিকার রাখে যে মালটা একজন স্ত্রী তার স্বামীর ওয়াজিবের অর্থাৎ অবশ্য পালনীয় বিধান এটা মানে অবশ্যই দিতে হবে এমন একটা অধিকার স্ত্রী তার স্বামীর উপর রাখে কেন যে এটা মানে সাব্যস্ত করা হয়েছে বা এই বিধান দেওয়া হয়েছে এই জন্যে যে এটার মাধ্যমে ওই বিবাহ বা ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ হয় যদি কোনো ব্যক্তি মহরণা দেওয়ার ন্যাদ না রাখে যে আমি মহরণা দেবো না স্ত্রীর সঙ্গে সঙ্গম করে বৈধ নয় কেননা মহরণা ছাড়া স্ত্রীর সঙ্গে সঙ্গম বৈধ নয় আর এটা কেন করা হয়েছে এই মহরণাটা বিধানটা এই জাজ লাহা যে এটা হচ্ছে এই মহারণাটার বিধানটা দেয় আল্লাহ ইসলামে এই বিধানটা দিয়ে মহিলার সম্মানকে বৃদ্ধি করেছেন বিবাহ হচ্ছে একজন পুরুষ এবং মহিলার মধ্যে বিবাহ হচ্ছে একজন পুরুষ একজন মহিলার মধ্যে তো মহারণা কে কাকে দিচ্ছে একজন পুরুষ একজন মহিলাকে দিচ্ছে তো এখানে আল্লাহ তালা দেখিয়েছেন যে এই ক্ষেত্রে একজন পুরুষ হচ্ছে যে মহিলার দাম বেশি সেজন্যে মহিলা পুরুষকে দেবে না যে যৌতুক এত এটা তো বাধ্যতামূলক নেওয়া হচ্ছে এটা তো অত্যাচার করা হচ্ছে মহিলার উপরে বা যে মহিলা যে গার্জিয়ান পিতা মাতা তার উপরে অত্যাচার করা হচ্ছে ইসলামের বিধানকে লঙ্ঘন করা হচ্ছে যৌতুক নামক বিধানটা নিয়ে এসে যৌতুক ইসলামে নেই মহিলা বা মহিলার পরিবার ওই ব্যক্তিকে যে পাত্র তাকে এক মানে কানা করিয়েও দেবে না বরং ওই পাত্রপক্ষ বা পাত্রর পরিবার একটা নির্ধারিত মহরণায় মিটিয়ে দিয়ে ওই মহিলাকে পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে আসবে এটা হচ্ছে ইসলামের বিধান এটা হচ্ছে ইসলামের বিধান তো আমরা বুঝতে পারলাম যে মহরণ হচ্ছে এমন একটা অর্থ এমন একটা বস্তু যেটা একজন স্ত্রী স্বামীর উপরে ন্যায্য অধিকার রাখে অজীব রূপে অপরিহার্য রূপে যে দিতেই হবে শোধ করতেই হবে আল্লাহ তো আয়লা বলছেন সোরা নিঃশ্বাস নম্বর চার আয়তম চারের মধ্যে যে ওয়া তুন নিঃশ্বাস হিন্না নেহলা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহরণা মিটিয়ে দাও সন্তুষ্ট চিত্তে বৈধ রূপে তো এটা পবিত্র মনে মহরণা দিতেই হবে বৈধ রূপে যে এটা তার উপরে তার ন্যায্য অধিকার ন্যায্য প্রাপ্য আর আপনার এই টাকাতে কোনো অধিকার নেই আপনি যে স্ত্রীকে মহরণা স্বরূপ বা দশ হাজার বিশ হাজার টাকা দিলেন এটা সম্পূর্ণ ওই স্ত্রীর টাকা এই টাকাতে আপনার বিন্দু পরিমাণ অধিকার নেই ফাইন তিবাঙ্গি মিনু ন হা যদি ওই মহিলা নিশ্চয়ই কিছু টাকা আপনাকে দেয়ুল মারিয়ান তাহলে তুমি সেটা মজা করে খেতে পারো তাহলে তুমি সেই টাকাটা মজা করে খেতে পারো কখন যখন স্ত্রী যখন আপনার স্ত্রী আপনাকে স্বেচ্ছায় কিছু টাকা দেবে তখন আপনি জোরপূর্বক তার কাছ থেকে মাফ করে নিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় অবশ্যই স্ত্রীর মত থাকতে হবে তবে আপনার জন্য বৈধ আর আপনি আপনার ফ্যামিলির লোক আপনার পিতা মাতা গিয়ে আপনার স্ত্রীকে বললেন যে তোমার তো টাকা তোমার স্বামীর কাছে তো থাকবে মাফ করে দাও মাফ না করলে অতটা কোথায় পাবে কোথায় থেকে দেবে আর নানান রকম বাহানা করে ভুলিয়ে ভালিয়ে একজন অব মানে অবলা নারীকে আপনি ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে মাফ করে নিছেন এটা বৈধ নয় এটা বৈধ নয় যদি সে স্বেচ্ছায় দেয় আপনাকে পাঁচ টাকা তাহলে আপনি ওই পাঁচ টাকার হকদার হবেন নাহলে আপনি ওই টাকার মধ্যে এক টাকার অধিকার হবেন না আপনি সম্পূর্ণ অধিকার হচ্ছে আপনার স্ত্রী অন্যত্র তালা বলছেন যে ওয়া তু হুন্না অজুরা আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের ন্যায্য অধিকার ন্যায়সঙ্গতভাবে পরিশোধ করো ন্যায় সঙ্গতভাবে পরিশোধ করো নিঃশ্বাসন নম্বর চার আয়াত নম্বর দুই তো এখানে আল্লাহ তালা পুরুষকে স্বামীদেরকে আদেশ করলে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহরণা মিটিয়ে দাও পরিশোধ করো তো এটা অজীব এই আয়তের ব্যাখ্যা তাপসির এমনি তাপসির তাপসির তাবারির মধ্যে এবং তাবের রহমেলা এর ব্যাখ্যা করছেন দ্বিতীয় খণ্ডে দুশো একচল্লিশ পৃষ্ঠাতে যে এই আয়তের পরিপ্রেক্ষিতে কাতাদা রাজাল্লাহ কাতাদা রাহিমুল্লাহ আলাই বলেছেন যে আই ফরি জাতান অপরিহার্য রূপে তুমি তোমার মহারণা মিটিয়ে দাও অপরিহার্য রূপে ওয়াজিব রূপে যে এটা তোমার উপর ওয়াজিব পরিশোধ করতেই হবে এই ভাবনা নিয়ে তুমি তোমার মহারণাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও পরিশোধ করো ইভেন জুলাইস বর্ণনা করেছেন যে ফরিজাতান মুসাম্মাতান মুসাল্মাতান যে এটা হচ্ছে একটা অপরিহার্য বিষয় অজীব বিষয় যেটা আপনার পরিশোধ করতেই হবে তো এর সঠিক সহজ সরল অর্থ কী হলো আর তুন্নিসা মহুর অভূর্ণা আতি এতান অজীব আতান মাতান অতএব তুমি তোমার স্ত্রীকে তুমি তোমার স্ত্রীকে মহরণা পরিশোধ করে দাও অজীবরূপে ফরজরূপে অপরিহার্য রূপে তো মহারানা হচ্ছে ওয়াজিব যেটাকে আপনার পরিশোধ করতেই হবে যেটাকে আপনার পরিশোধ করতেই হবে যেহেতু পরিশোধ করতেই হবে সেজন্য মহারণা সাধ্য মোতামিক নির্ধারণ করা দরকার যেহেতু পরিশোধ করতেই হবে সেজন্য মহারণা সাধ্য মোতামিক নির্ধারণ করা দরকার যে আমি যতটা পারবো আমি যতটা পরিশোধ করতে পারবো বা যতটা দিতে পারবো আমি ততটা মহারণা নির্ধারণ করবো কেননা রসুল্লাহ রসুল বলছেন যে বর্ণার দিন বর্ণনা করছেন যে রসুলাম বলছেন যে খৈরু নিকা ইসার উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যে বিবাহে কম খরচ হয় উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যে বিবাহে কম খরচ হয় সেই জান তিন হাজার তিনশো শিশু এক হাজার আটশো বিয়াল্লিশ অন্যত্র শিশুর বলছেন যে খৈরুল সদাক আইস হ। উত্তম মহরণ হচ্ছে সেই মহরণা যেটা পরিমাণে কম উত্তম মহরণা হচ্ছে সেইটা যেটা পরিমাণে কম সেহিউল জাহাদেশন তিন হাজার দুশো উনআশি তো আপনি যে উত্তম হচ্ছে যে আপনি মহানা কম নির্ধারণ করুন কম দিন কিন্তু আপনি দিতে হবে আপনি দেওয়ার নিয়াতে পরিশোধ করার নিয়েতে আপনার যতটা সাধ্য যতটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী আপনি মহণা নির্ধারণ করুন এবং সেটা আপনি পরিশোধ করুন এটা আপনার উপরে অপরিহার্য অজীব আপনি পরিশোধ করতেই হবে কিন্তু হ্যাঁ যদি কোনো ব্যক্তি যখন বিবাহ করছে নগদে মানে মহারণা পরিশোধ করতে না পারে যে এখন আপনি বিবাহ করছেন আপনি ভালো পাত্রী পেয়ে গেছেন। আপনি বিবাহ করে নিচ্ছেন ঠিক আছে আপনি এখন আপনার কাছে টাকা নেই যে আপনি আপনার মহণা পরিশোধ করবেন সেই জন্য আপনার জন্য ধারও বৈধ আপনি ধারও মহরণা নির্ধারণ করতে পারেন যে আমি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা মহণা দেবো কিন্তু সেটা এক বছর বা বছর পরে আপনার জন্য ধারও মহরণ নির্ধারণ করা বৈধ কিন্তু নিয়ার থাকতে হবে পরিশোধ করার আপনার মেয়াদ আছে যে আপনি এক লাখ দেড় টাকা মহারণা নির্ধারণ করলেন আর আপনার মেয়াদ আছে যে না মহারণাটা মাপ না নেব যদি এরকম মেয়াদ থেকে আপনার তাহলে আপনার বিবাহ হবে না কারণ এটা হচ্ছে একটা অপরিহার্য ও অজীব বিবাহের ক্ষেত্রে আর বিবাহের যে রুকুন বা আরকান রয়েছে যে শর্ত রয়েছে তার মধ্যে একটা অজীব শর্ত হচ্ছে মহারণা পরিশোধ করা যদি আপনি এই শর্তটা না দেওয়ার নিয়াদ করেন উদ্দেশ্য করেন তাহলে আপনার বিবাহই হবে না তো আপনাকে পরিশোধ করার নিয়াতে আপনাকে পরিশোধ করার নিয়াতে ধারো ভরণের নির্ধারণ করা বৈধ কিন্তু আপনাকে নেওয়া থাকতে হবে যে আপনি আমি পরিশোধ করব সেটা এবং পরিশোধ করার নিয়াতে আপনার যতটা সামর্থ্য হবে পরবর্তীকালে বা আপনি যতটা পারবেন মনে করছেন আপনি ততটা মরণ নির্ধারণ করুন দশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি দরকার নেই কিন্তু পরিশোধ করতে হবে কিন্তু পরিশোধ করতে হবে এ ব্যাপারে ওরামারা বলছেন যে ইমাম ইবনে কদ্দম রহমা আলাই তার গ্রন্থ আল মুগ্নির সপ্তম খণ্ডের একশো পৃষ্ঠ পৃষ্ঠায় বলছেন যে মহরণা ধারে এবং নগদে উভয়ে বৈধ মহরণা ধারে এবং নগদে উভয়ই বৈধ ইবনে বাজ রহিমা আলাই বলছেন যে হাদহিল মাসাল্লা তুর তুরজ ইলান ইত্তেফাকের যাওয়া সাইনে এটা এমন একটা বিষয় যেটা নির্ভর করছে পাত্র এবং পাত্রীর উভয়ের সম্মতির উপরে এটা এমন একটা বিষয় যেটা নির্ভর করছে পাত্র এবং পাত্রীর উভয়ের সম্মতের ওপরে পাত্র এবং পাত্রীর অভিভাবকের ওপরে যদি যে বিষয়ের ওপরে বা যে পরিমাণের ওপরে পাত্রপক্ষ এবং পাত্র পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ অথবা পাত্র এবং পাত্রী রাজি হয়ে যাবে সেটা মহারণা হয়ে যাবে সেটা মহারণা হয়ে যাবে কিন্তু পাত্রপক্ষ পাত্রীর বা পাত্রীপক্ষের সম্মতি প্রয়োজন রয়েছে যে আপনি যে মানে বাধ্য করবেন তাকে তা হবে না যে না যদি ধারে ধারে তোমরা না মানো তাহলে বিবাহ হবে না যা না আমি আমি তোমাকে এক হাজার টাকা ভরণ দেবো যদি তুমি এক হাজার রাজি না হো তাহলে বিবাহ হবে না এরকম তাকে জোর দেওয়া যাবে না তাকে বাধ্য করা যাবে না যে ভরণাটা হবে পরিমাণটা যাই হবে না কেন ধারে বা নগদে উভয়টাই কিন্তু পাত্র এবং পাত্রী অথবা পাত্র আর পাত্রীর পরিবারের বা অলির সম্মতি থাকতে হবে নজমুল আফফতুয়া আলিমেবাজ একুশ খণ্ডের উনআশি এবং নব্বই পৃষ্ঠা ঊননব্বই এবং নব্বই পৃষ্ঠা এবং একই কথা সালে ওসাইম রহিম আলাই বলেছেন যে মহারণা ধারে এবং নব নগদে উভয়ই বৈধ উভয়ই বৈধ নজম আফরতুয়া সালে ওয়াসাইম রহিম আলাই তেরো খণ্ডের তেরো খণ্ডের এক হাজার তিনশো আটষট্টি নম্বর ফতোয়া। এবং এক্ষেত্রে শাহ শাহেক শেখুল ইসলাম বা তাইবির রহম আলা এক কথা বলেছেন তিনি বলেছেন যে ওয়ালামি সাহাবতনা সাহাবাদের সময়ে মহরণলে লিপিবদ্ধ হতো না আজ যে কাবিলনামাতে লিপিবদ্ধ হচ্ছে যে এত টাকা দিনমোহর হলো বা এত টাকা দিনমোহর ধার্য হল ধারে বা নগদে যে আজকে যে কাবিল নামায় লিপিবদ্ধ হচ্ছে সাহাবাদের যুগে এরকম লিপিবদ্ধ হতো না শাহবাদের জামানাতে বা সাহাবাদের যুগে এই ধরনের মহরণা লিপিবদ্ধ কাবিলামাতে হতো না আলা কেননা তারা ধারে মহরণ বিবাহ করতেই না কেননা তারা আনহুমরা বিবাহ করতে নগদ মহরণা দিয়ে ধারে মহরণা দিয়ে বিবাহ করতেনই না তারা তারা সদ সর্বদা মহরণা নগদে বিবাহ মিটিয়ে দিতেন তাইমিয়া বা বাইশ খণ্ডের একশো একত্রিশ পৃষ্ঠা তো সাহাবাদার আমল কী ছিল নগদ মহরণা মিটিয়ে দেওয়া নগদ মহরণা মিটিয়ে দেওয়া তা সত্ত্বেও লোরা বলেছেন যে অন্য দেশের ভিত্তিতে যে ধারো মহরণা জায়েজ কিন্তু এটা পাতৃপক্ষের সম্মতি লাগবে এবং আপনার নেয়ার থাকতে হবে যে আমি এটা ধারে মানে নির্ধারণ করছি ঠিক আছে কিন্তু এটা পরিশোধ করবো কেননা রসোল্লা সাল্লি সাল্লাম বলেছেন ওরা আমার থেকে বর্ণিত বর্ণিতাম বলেছেন যে হাক্ু মাও ফৌ আউ ফাই তুম মানে শুরুতে তু বিহি মস্ত হালালতুম বিহিল শুরু যে তোমরা যে সমস্ত অঙ্গিকার বা ওয়াদা করো তোমরা যে সমস্ত অঙ্গীকার বা ওয়াদা করো কোনো শর্তের ওপরে তে এর মধ্যে সব চাইতে উত্তম শর্ত হচ্ছে উত্তম অধিকার হচ্ছে উত্তম ওয়াদা হচ্ছে উত্তম অঙ্গীকার হচ্ছে ওই অঙ্গীকার যেটা তোমরা কোনো মহিলার লজ্জাস্থান করার জন্য করেছ যে অঙ্গীকারটা তোমরা কোনো মহিলার লজ্জাস্থান বা সরঞ্জা হালাল করার উদ্দেশ্য করেছো সেই ওয়াদা সেই অঙ্গীকার পূরণ করাটা তোমার জন্য সবচেয়ে বেশি অধিকার রাখে অর্থাৎ তোমরা যে আমি আগেই বলেছি যে যদি কোনো মহি পুরুষ কোনো মহিলাকে তার মহারণা না দেয় তো তাহলে তাহলে তার জন্য ওই স্ত্রীর লজ্জাস্থান বৈধ নয় তার জন্য ওই স্ত্রীর সঙ্গে সংগম করা বৈধ নয় তো মহারণা হচ্ছে বৈধতার চাবিকাঠি মহণা হচ্ছে বৈধতার কাঠি যদি আপনি মহানা না দেন তাহলে আপনার জন্য ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ নয় তো আপনি যে বলেছেন যে ঠিক আছে আমি এখন সঙ্গম করব বা সঙ্গমের অনুমতি চাচ্ছি কিন্তু আমি ওর যে চাবিকাঠি বা ওর যে মহানা সেটা আমি পরে মিটিয়ে দেবো তো এই যে আপনি ওয়াদা করেছেন আপনি এই যে অঙ্গীকার করেছেন এই ওয়াদা বা এই অঙ্গীকারটা পূরণ করার সবচেয়ে বেশি দাবি রাখে আল্লাহ তালার নিকটে তো আপনাকে এই অঙ্গীকার বা ওয়াদা পূরণ করতে হবে আপনি জীবনে যত অঙ্গীকার করেছেন সমস্ত অঙ্গীকারের মধ্যে এই অঙ্গীকারটা আগে পূরণ করতে হবে সমস্ত অঙ্গীকার বা ওয়াদার মধ্যে এই অঙ্গীকারটা আগে পূরণ করতে হবে কে বলছেন রসোল্লা সালাম বলছেন সেই বুহি আদেশ নাম্বার পাঁচ হাজার একশো একান্ন সেই মুসলিম আদেশ নাম্বার এক হাজার চারশো আঠারো সেই তিরমিশ হাদেশ নাম্বার এক হাজার একশো সাতাশ সেই নাসাই হাদেশ নাম্বার তিন হাজার দুশো বিরাশি সেই আদেশ নাম্বার দু হাজার একশো উনচল্লিশ সেই মাজা আদেশ নাম্বার এক হাজার ছশো তিন এত বলা হাদিসটা বর্ণিত হয়েছে যে আপনি যে অঙ্গীকার করছেন কোন মানে স্ত্রীর লজ্জাস্থান বৈধ করার জন্যে তো এই অঙ্গীকারে এই ওয়াদাটা সবচেয়ে আগে পূরণ করার দাবি রাখে তো আপনাকে এই অঙ্গীকারে এই ওয়াদা পূরণ করতেই হবে যদি আপনার নেয়াতে এই ঘোটা থাকে যদি আপনার নেয়াতে খোঁট থাকে যে আপনি মরণ আদায় করবেন না তাহলে আপনার বিমা বৈধ হবে না আপনার জন্য ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ হবে না যদি আপনি মহরণা না মিটিয়ে বা মহরণার মহনার দেওয়ার মেয়াদ না করে দেওয়ার মেয়াদ না থাকে তাহলে আপনার জন্য ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ হবে না যদি আপনি তারপরে সংগম করেন তাহলে আপনার জন্য এটা জিনা হবে তাহলে আপনার জন্য এটা ব্যবিচার হবে বৈধ হবে না এত বড় কঠিন জিনিসটাকে এত ছোট করে দেখার মানে এই যে প্রবণতা মানুষ এত সাহস কোথায় থেকে পেলো এই যে বিধান যে মাফ করে নিতে হবে ক্ষমা চাই নিতে হবে যদি ক্ষমা স্বেচ্ছায় না করতে জোরপূর্বক ক্ষমা করে নিতে হবে এত বড় যে অপরাধ এত বড় যে অত্যাচার মানুষ কীভাবে করছে একটু আল্লাহকে ভয় লাগে না একটু আল্লাহর বিধানকে ভয় লাগে না তো এ বিষয়ে সতর্ক হতে হবে এ বিষয়ে সতর্ক হতে হবে প্রথমে জানতে হবে যে এটা একটা এটা একটা অজীব বিধান বিবাহ মানে বৈধ হওয়ার কারণে কোনো বিবাহ বৈধ হওয়ার কারণে বৈধ হওয়ার পিছনে যে যে কয়েকটি শর্ত রয়েছে তিনটি বা চারটি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মহারণা পরিশোধ করা যদি মরণা পরিশোধ না করেন তাহলে আপনার জন্য বিবাহ আপনার বিবাহ বৈধ হবে না আপনার বিবাহ বিবাহ সুরত সম্মত হবে না আর যদি আপনি মহারণা না আদায় না করেন তাহলে আপনার জন্য আপনার স্ত্রীর লজ্জাস্থান বৈধ হবে না আপনার জন্য তার সঙ্গে সঙ্গম করা বৈধ হবে না আর এটা হচ্ছে মহিলার সম্মানস্বরূপ আল্লাহ তালা এর মাধ্যমে এই বিধানের মাধ্যমে মহিলার সম্মানকে বৃদ্ধি করেছেন যদি আপনি এই বিধানটা মানছেন না যদি আপনি এই বিধানটা নিয়ে খেলা করছেন তার মানে আপনি একজন মহিলার সম্মান নিয়ে খেলা করছেন যেটা আপনার জন্য কখনোই বৈধ নয় আর যদি আপনি জোরপূর্বক মাফ করে নিচ্ছেন তাহলে একজন মহিলার বা একজন ব্যক্তির আপনি ন্যায্য অধিকারকে ভক্ষণ করছেন তার ন্যায্য অধিকারকে তার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছেন যেটা অত্যাচার যেটা একটা এক প্রকারের অত্যাচার আর অত্যাচারে কত বড় ভয়াবহ শাস্তি কাল কেমন তোমার সে বুঝতে পারবে সেই জন্যে এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার এবং আমাদের উচিত যে মহারণা আমাদের সাধ্য প্রধমে নির্ধারণ করে সঙ্গে সঙ্গে পরিশোধ করা যদি সঙ্গে সঙ্গে পরিশোধ করার সামর্থ্য না থাকে তাহলে ধারেও বৈধ ধারেও বৈধ কিন্তু সেটা পরিশোধ করার মেয়াদ থাকতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করতে হবে এটা হচ্ছে মহরণার বিধান এটা হচ্ছে মহরণার বিধান হাজা আহিন্দু আল্লাহ আলু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত